হাবিবুল্লাহ বাহার কলেজের অধ্যক্ষের দুর্নীতি ও ছয় মাসের পাওনার দাবিতে আন্দোলন এবং অবস্থান কর্মসূচি পালন করেছেন কলেজের শিক্ষকরা। অধ্যক্ষের দুর্নীতির বিরুদ্ধে অনেকদিন ধরেই আন্দোলন করছেন শিক্ষকরা। দুপুরে অধ্যক্ষ কলেজে আসলে তার কক্ষের সামনে বিক্ষোভ করেন তারা। কলেজের উন্নয়নের নামে ভুয়া ভাউচার দিয়ে অতিরিক্ত বিল উঠানো, শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নিয়ে কলেজের ফান্ডে না দেয়া, শিক্ষকদের ছয় মাসের বেতন বকেয়া সহ নানা অভিযোগ আনা হয় অধ্যক্ষের বিরুদ্ধে। এসব অভিযোগের কোনো সদুত্তর দিতে পারেননি অধ্যক্ষ আব্দুল জব্বার। আন্দোলন চলাকালীন অধ্যক্ষের কক্ষে থাকা কয়েকজন শিক্ষার্থী ও বহিরাগতদের সাথে শিক্ষকদের অপ্রীতিকর পরিস্থিতিও তৈরি হয়। তারা ভুয়া বিল ভাউচারের নামে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে। তারা ছাত্রদের থেকে ক্যাশ টাকা হাতিয়ে নিয়েছে। কেবল যে এই টাকা পয়সা আত্মসাৎ করেছে এখানেই নয়, দেখবেন আপনি কোনো কোনো শিক্ষককে তারা একই বছরে প্রায় চারটা ইনক্রিমেন্ট দিয়েছে। যারা এই অপকর্মের সাথে জড়িত তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হোক। এই ভাষাটা সেই ভাষার কিনা এটা ব্যাপার আমি জানি না, এগুলি পরবর্তী সময়ে যখন তদারকিতে আসবে, রিপোর্ট আসবে, তখন আমি বলতে পারবো।